আমরা আসলে আগের দিনই গত পরশু দিন খেলা ছিল, আমরা একেই মানে আদিত্য একাডেমি বারাসাতের সঙ্গে আমরা একদম 2 মিনিট আগে পর্যন্ত 2-1 জিতছিলাম, তারপর লাস্ট টাইমে হেরে গেলাম। তো আজকে আমরা একদম মানে প্রতিজ্ঞা করে এসেছি জিতবই, আমাদের ছেলেরা ভালোই খেলে, মসলন্দপুর থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়েছে, এরা সব মসলন্দপুরের ছেলে, সিলটন পালের নাম আপনারা জানেন, সেখানকারই সব ছেলে, এরা আরও ভালো খেলবে এবং আমরা চাইছি আরও উপরে উঠুক, এরা উঠুক। এটা গ্রাম বাংলার ছেলেদের যে এইভাবে একটা প্ল্যাটফর্ম তারা পাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা যারা স্কুলে পড়ে, এটা অবশ্যই প্রশংসা করতে। থ্যাংকস টু রিলায়েন্স। চিন্তা ভাবনা থাকবে, দুটোই হেরে গেছি, একটা জিত চাই, তাই জেতার চেষ্টা করি।